কঠিন যে কোনো রাস্তায় কিন্তু একটি সুন্দর গন্তব্যে পৌঁছে দেয়। আর এই আত্মবিশ্বাস আর চোখের স্বপ্ন নিয়ে বেঁচে থাকার নামই হয়তো জীবন। প্রিয় দর্শক, শুভ সকাল। আজকে সকালটিকে আরো সুন্দর করতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন আজ সকালের বাংলাদেশে। আর এই পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি তানিয়া হারুন, থাকবো এক ঘন্টা জুড়ে। দর্শক, এবারে দৈনিক পত্রিকাগুলোর মূল শিরোনামগুলো নিয়ে আমাদের পরবর্তী আয়োজন, সংবাদপত্র পর্যালোচনা। দর্শক, চলুন দেখে আসি সংবাদপত্রের মূল শিরোনামগুলো আজ কি কি প্রকাশিত হয়েছে। শুরুতেই আমার হাতে আছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা। এখানে বলা হয়েছে রাজপথমুখী দুই দল লাগাতার কর্মসূচি নিয়ে মাঠে আওয়ামী লীগ। অপরদিকে নিত্যপণ্যের বাজার নিয়ে বলা হয়েছে আন্তর্জাতিক বাজার বৃদ্ধিতে তেলের দাম কমানো যাচ্ছে না। এদিকে অ্যাসিড নিক্ষেপে 27 বছর পর দুইজনের যাবজ্জীবন। এবারে চলে যাচ্ছি কালের কণ্ঠ পত্রিকায়, সেখানে আছে সংকটেও সম্ভাবনা দেখাচ্ছে ব্যাংক বহির্ভূত আর্থিক খাত, বিকাশে 2 মিনিটের সঞ্চয় আইডিএলসিতে, প্রান্তিক মানুষের কাছে সেবা পৌঁছানোই আমাদের লক্ষ্য বলেছেন মনিরুল ইসলাম। এরপরে চলে যাচ্ছি প্রথম আলো পত্রিকায়, সেখানে বলা হয়েছে লা ফিনালিসিমা, মেসি, লাউতারো, দিমারিয়া ঝলকে শিরোপা আর্জেন্টিনার। এরপর আছে জাপান গার্ডেন সিটির ভবন থেকে লাফ দিয়ে ঢাবি ছাত্রীর আত্মহত্যা। চলে যাচ্ছি সমকাল পত্রিকায়, বলা হয়েছে ছাত্রলীগকে শান্তপূর্ণ কর্মসূচি পালনের নির্দেশ প্রধানমন্ত্রীর। এরপর আছে চালের বাজারে বিশৃঙ্খল, দেশব্যাপী অভিযান চালাচ্ছে, এবং সেই সাথে আছে পদ্মা সেতুতে 3 বিশ্ব রেকর্ড বলেছেন প্রধানমন্ত্রী। এবার অনলাইন পত্রিকায় আছে বাংলা নিউজ 24, সেখানে বলা হয়েছে ষড়যন্ত্রের আশঙ্কায় সতর্ক থাকার পরামর্শ আওয়ামী লীগের। এদিকে ইতালিকে হারিয়ে ফাইনালে সেমা জিতল আর্জেন্টিনা। এবারে চলে যাচ্ছি ইংরেজি পত্রিকা দ্য ডেইলি সানে, সেখানে আছে ফোকাস অন রিসার্চ গভর্নেন্স ফর বেটার অ্যাডাপ্টেশন, ড্রাইভ এগেইনস্ট ইলিগাল রাইস হোর্ডিং অন। এবার আছে দ্য ডেইলি স্টার, সেখানে শুরুতে আছে মোর ট্যাক্স হাইক ফর দ্য ওয়েল অফ, অপরদিকে আছে টুক আপ দ্য চ্যালেঞ্জ অ্যাজ মাই পারপাস ওয়াজ অনেস্ট স্টেটেড বাই প্রাইম মিনিস্টার। দর্শক, এবারে সংবাদপত্রের শিরোনামগুলো নিয়ে চলে যাচ্ছি মূল বিশ্লেষণে, এবং আমাদের এই পর্বে আয়োজিত বিশ্লেষণের জন্য যুক্ত হচ্ছেন অধ্যাপক ডক্টর এ কে এম শাহনওয়াজ, শিক্ষক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ডক্টর এ কে এম শাহনওয়াজ স্যার, আপনি আশা করি আমাকে শুনতে পাচ্ছেন, এবং শুভ সকাল। শুভ সকাল। স্যার, শুরুতেই বাংলাদেশ প্রতিদিনের একটি বিষয়ে কথা বলতে চাই। এখানে বলা হয়েছে অ্যাসিড নিক্ষেপে 27 বছর পর দুইজনের যাবজ্জীবন। অ্যাসিড নিক্ষেপের মতো এই ধরনের আসলে কর্মকাণ্ডে শাস্তি প্রয়োগে এত দেরি লেগে গেল, এবং বিচার ব্যবস্থায় এই ধরনের বিলম্বতা আসলে আমরা যুগ যুগ ধরে দেখে আসছি, এর কারণ কি আপনার মনে হয়? এর কারণ তো বিভিন্ন সময় বিচার ব্যবস্থার সাথে যারা যুক্ত তারাই সবসময় আক্ষেপ করেন এবং সর্বোচ্চ আদালত থেকে এগুলো কমিয়ে আনার চিন্তা করা হয়। এখন এখানে জানি না যে আমাদের বেঞ্চ কম কিনা, বিচারকের সংখ্যা কম কিনা, যদি সেটাই একমাত্র কারণ হয় তাহলে তার নিরসন তো সরকার পক্ষ থেকে করতে হবে, আর যদি সেটা বড় কারণ না হয় অন্যতম কারণ হয়, অন্যান্য কারণ যদি থাকে যে স্থবির, আমাদের দেশে সমস্ত ক্ষেত্রেই তো খুব ধীরে চলা নীতি, সেই সব জিনিসগুলো আছে কিনা, যাই থাক না কেন কিন্তু এগুলো এতদিনও গতিশীল হবে না, এটা কিন্তু খুব দুর্ভাগ্যের বিষয় যে আমরা নিশ্চয়ই সেটাকে সামাল দিতে পারছি না যেভাবে দেওয়ার কথা। অ্যাসিড নিক্ষেপকে একসময় তো দেখতাম সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এর শাস্তির বিধানও বড় করা হয়েছে সবকিছু, কিন্তু আজকের যে রিপোর্টটি আপনি বললেন 22 বছর লাগলো, তাহলে অ্যাসিড যারা নিক্ষেপ করে তারাই বা কেন আতঙ্কিত থাকবে, তারাই বা কেন সতর্ক থাকবে, আর মানুষ কেন নিজেকে নিরাপদ মনে করবে। সুতরাং এই একটাই শুধু না, সমস্ত বিচার ক্ষেত্রেই যে দীর্ঘসূত্রিতা তাতে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বা অনীহা, যে কি লাভ গেলাম বছর পর বছর আমাকে ঝুলতে হবে, এটা কিন্তু দেশের আইন ব্যবস্থা বিচার ব্যবস্থার জন্য খুবই অস্বস্তিকর একটা বিষয়। তা আমি মনে করি যে বারবারই বলি আমরা কি কাজ হবে জানি না, কিন্তু আবারও মনে করিয়ে দিই যে যেভাবেই হোক সরকারি উচ্চ পর্যায় থেকে শুরু করে সংশ্লিষ্ট জন যারা আছেন তাদের কিন্তু একটা শক্ত নীতিতে আসতে হবে যে বিচার ব্যবস্থাকে ধাপে ধাপে দ্রুত গতিশীল করা যায় কিভাবে, না হলে কিন্তু একটা অত্যন্ত অন্ধকার ছেয়ে যাবে চারদিকে। আমরা আশা করব সেদিকে মনোযোগ দিবেন এবং যথার্থ যা ভূমিকা রাখার কথা সেটা তারা।
সেই আশা প্রকাশ আমরাও আসলে করছি স্যার। এরপরে একটি খুবই কমন বিষয় বলতে পারি, সেটা হচ্ছে আত্মহত্যার বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। প্রথম আলোতে এসেছে গতকালকে জাপান গার্ডেন সিটি ভবন থেকে লাফ দিয়ে ঢাবি ছাত্রীর মৃত্যু, এবং বিবিসির একটি পরিসংখ্যানে দেখা গেছে 2021 সালে 101 জন শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নেয়। এবং তথ্য প্রযুক্তির এই যুগে, যেটাকে আমরা বলি অ্যাডভান্স টেকনোলজি, এই যুগে কেন তরুণ প্রজন্মের মধ্যে এই যে আত্মহত্যার প্রবণতা বেড়েই যাচ্ছে, আপনি শিক্ষক হিসেবে এর কারণ বা উত্তরণের উপায় কি কি দেখছেন? দেখুন, প্রথমেই আমি খুবই দুঃখ প্রকাশ করছি, আমি রিপোর্টটা পড়েছিলাম সকালবেলায়, এবং মেয়েটি এই মৃত্যু তো কারোরই কাম্য নয়, এটা খুবই একটা কষ্টের বিষয়। তার সুইসাইড নোটটিও পত্রিকায় পড়লাম আমি, এবং তাতে করে বোঝা গেল যে একটা হতাশা তার মধ্যে নানামুখী চলছে। এবং তার নোটটা স্বাভাবিকভাবে যেটুকু পড়ে বুঝলাম যে পারিবারিক ভাবেও তিনি একটু হতাশাগ্রস্ত, আর সামাজিক ভাবে বা তার ব্যক্তিগত কোনো পর্যায় থেকে তার মধ্যে হতাশা আছে। হতাশা একটা বড় রকমের সংকট তৈরি করে সারা বিশ্ব জুড়ে সুইসাইডের ক্ষেত্রে। আপনি শিক্ষক হিসেবে যেটা বলছেন, আমি মনে করতে পারি বেশ কয়েক বছর আগে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের ডিরেক্টর ছিলাম, ফলে আমার অফিসের অধীনে দুজন, একজন মহিলা একজন পুরুষ সাইকোলজিস্ট আছেন, এবং তারা ছাত্রছাত্রীদের সমস্যাগুলো শুনেন, কথা নেন। প্রথম দিকে দেখতাম যে এখানে আসতে দ্বিধা করতে অনেকে, সংকট আছে, কিন্তু একটা পজিটিভ দিক আমি পরে দেখতে পেলাম বা এখনো আমি খোঁজ নিয়ে জানি যে নিজেদের কোনো সংকট থাকলে, অনুভব করলে সচেতনতার সাথেই ছাত্রছাত্রী চলে আসে, ফলে তাদের কাজ অনেক বেড়ে গেছে। এবং সেগুলো ডাক্তারদের সাথে সাইকোলজিস্টদের সাথে কথা বলে দেখেছি যে তারাও ছোটখাটো নানা রকম হতাশা, এবং এই হতাশাগুলো কিন্তু বেশিরভাগ বেড়ে যাচ্ছে, পারিবারিক ক্ষেত্র তো আছেই, নিজেদের ব্যক্তিগত ইমোশনের জায়গাগুলো আছে, তার চেয়ে বড় হচ্ছে এই যে তথ্য প্রযুক্তির কথা বললেন, এই মোবাইল বা ইত্যাদি নানা কিছুতে তাদের চিন্তা ভাবনার জায়গাটা একটা ভিন্ন রকম কল্পনার জায়গায় তারা অনেকে চলে যান, এবং সেই কল্পনার জায়গার সাথে তার বাস্তবতার সংকটটা যখন হয়, তখন তাদের মধ্যে এক ধরনের হতাশা, এক ধরনের মানসিক চাপ তৈরি হতে থাকে, এবং সেইগুলো নিরসনের জন্য তার পাশে এসে দাঁড়ানোর মতো কোনো সংগঠন বা তার পরিপার্শ্ব তেমন ভাবে তৈরি হয়নি, ফলে এক ধরনের জটিলতা তাদের বোধহয় আত্মহত্যার দিকে নিয়ে যায়। ফলে সামাজিক স্থিরতার সাথে কিন্তু এবং পারস্পরিক সম্পর্কের সাথে কিন্তু এই প্রবণতা গুলোর দায় আছে। পৃথিবীর নানা জায়গায় আমরা দেখি যে কোনো কোনো অঞ্চল বেশি, কোনো কোনো দেশ বেশি আত্মহত্যা প্রবণ অঞ্চল, এবং সেগুলো গবেষকরা দেখেছেন যে সেখানে তার পারিপার্শ্বিকতা এবং তাদের মধ্যে যে বিষণ্ণতা তৈরি হওয়ার সুযোগ, সেগুলো খুব কাজ করে বলেই তারা সেদিকে চলে যায়। ফলে সামাজিক সুস্থতা ছাড়া এর থেকে বের করে আনা খুব কঠিন। আমার মনে হয় এগুলো সমাজতত্ত্ববিদ থেকে শুরু করে পারিবারিক ভাবেও নানাভাবে এই বিষয়গুলো মনোযোগী হওয়া উচিত। স্যার, এরই পরিপ্রেক্ষিতে যদি আরেকটু আমি এই বিষয়ে কথা বলতে চাই, যে আমরা আগে দেখতাম যে তরুণ প্রজন্ম বা শিক্ষার্থীরা সাংগঠনিক বিভিন্ন কাজে লিপ্ত থাকতেন, যেমন ধরেন যেটাকে বলে কোকারিকুলাম অ্যাক্টিভিটিস, তো এখন তথ্য প্রযুক্তির এই যে অ্যাডভান্স টেকনোলজির যুগে শিক্ষার্থীদের মধ্যে এই ধরনের কাজে কিন্তু সম্পৃক্ততা একটু কম দেখা যায়, তো আপনার কি মনে হয় এই ধরনের আত্মহত্যার প্রবণতা বেছে নেওয়ার পিছনে কি এটার কোনো কারণ বা যথার্থ যুক্তি সম্পন্ন আপনার মনে হয়? প্রথমে সাইকোলজিস্টরা এটাকে বড় কারণ হিসেবে বলবেন, বড় কারণ হিসেবে বলবেন এই জন্য যে আপনি ঠিকই বলেছেন, এই কথা আমরা বলে আশঙ্কার সাথে বলে লিখে তো টায়ার্ড হয়ে গেছে একরকম বলতে পারেন। সেটা আগে আপনি ঠিকই, আমরা ছেলেবেলা থেকে দেখেছি গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় কত রকম সংঘ ছিল তরুণদের, এবং সেইগুলোকে সামনে রেখে তারা কিন্তু নানা রকম সামাজিক কাজে মনে হচ্ছিল বই পড়া, এই ব্যস্ত থাকার জায়গাটা কমে গেছে এবং ঘরকুনো হয়ে গেছেন। একটা মোবাইল ক্লাসে আমরা দেখি যে পেছনের দিকে ইচ্ছা করে যারা বসে তারা ক্লাস শুনছে না, বোঝা যায় কারণ তার হাতে যন্ত্রটি আছে, ওই যন্ত্রটি তাকে আটকে রেখেছে, ফলে সে কিন্তু তার আউটলুক যেটা বলি সেটাকে সে হারিয়ে ফেলছে,
সে নিজেকে ক্ষুদ্র জায়গা থেকে আরো ক্ষুদ্র করে ফেলছে। এবং আপনার এই কথার সূত্র ধরে বলি, এটাতে একটা বড় রকমের কারণ। এখন এই কারণ থেকে বের করবেন কেমন করে, এটা একটা বড় ব্যাপার। আমরা দেখি যে অনেক বাড়িতেই বাচ্চাকে শান্ত রাখতে বা এই ইত্যাদি নানা কারণে একটা মোবাইল দিয়ে দিচ্ছে এবং তারা করছে। আমাদের পরিচিত জন অনেকেই দেখা যাচ্ছে উঠতি কিশোরী কিশোর, সে দরজা বন্ধ করে রাখছে দিনের পর দিন, মা বাবা খেয়াল করছে না, বলছে সাংঘাতিক লেখাপড়া করছে, কিন্তু আসলে তা নয়, সে তার একটা ভার্চুয়াল জগৎ তৈরি করছে। এগুলো কিন্তু সংকট, এগুলোকে কি করে বের করতে হবে, আমাদের সম্মিলিত ভাবে এই চিন্তাগুলো করতে হবে। কিন্তু এটা খুব ব্যাধিতে পরিণত হচ্ছে, এ থেকে নিশ্চয়ই বেরিয়ে আসা উচিত। ধন্যবাদ স্যার। আসলে এই প্রত্যাশায় আমরা আসি এবং দেখা যাচ্ছে যে এখন শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার প্রবণতাও নেই এবং এখন সবই আসলে যে তথ্য প্রযুক্তির মধ্যেই লিপ্ত থাকা, এই জন্যই হয়তো ঘরকুনো হয়ে যাচ্ছে এবং আত্মহত্যার সংখ্যাও আসলে দিন দিন বেড়েই চলেছে। যাই হোক স্যার, আমরা এরপরে চলে যাচ্ছি একটু নিত্য পণ্যের বাজার নিয়ে আমরা একটু কথা বলতে চাচ্ছি। এখন তো বোরো মৌসুম আমরা জানি এবং চালের বাজারে যেখানে চালের দাম সবচেয়ে কম থাকার কথা সেখানে চালের দাম চড়া, এমনকি তেলের দাম কমানো যাচ্ছে না বা আন্তর্জাতিক বাজারে বলেছেন বাণিজ্যমন্ত্রী, আবার ডিমের দামেও ঊর্ধ্বগতি। এই যে আমিষ যোগান থেকে শুরু করে জনসাধারণের সব ধরনের খাদ্যের যোগানে দামের এরকম চড়া অবস্থা, এই ভোগান্তিকে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? দেখুন, বাণিজ্য মন্ত্রী মহোদয়ের বক্তব্য শুনলাম, শুনেই আসছি, নতুন না তো এ ধরনের বক্তব্য, এবং তিনি যথার্থ, এটা তো ঠিকই আছে যে আন্তর্জাতিক বাজারে মূল্য বেড়ে গেছে, ওই মূল্য কমিয়ে দিলে তিনি এখানেও কমাতে পারবেন, এই ধরনের মজাদার কথাও তিনি বলেছেন, সেটা ঠিক আছে। কিন্তু তেল না হয় আন্তর্জাতিক বাজারে বেড়ে গেছে, আবার তেলকে কিন্তু আমরা কঠিন সময়ে একটু কম ব্যবহার করে চলতে পারি, কিন্তু চাল তো কম ব্যবহার করে চলতে পারি, চাল তো খেতে হবে ক্ষুধা মেটানোর জন্য, আর চালটা ইউক্রেন যুদ্ধের কারণে বাড়ার কোনো কারণ নেই। এবং সবচেয়ে বড় কথা যেটা, আমি তো মনে করি আমাদের এই মন্ত্রী মহোদয়দের খুব বাঁচিয়ে দিয়েছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সুতরাং ওটাকে টেনে এনে এটার সত্যতা আছে, তারপরেও এটা একটা সেফ গার্ড হিসাবে তারা ব্যবহার করছেন। এখন এখন চালকে কি বলবেন, ভরা মৌসুম আসছে এবং আমি কালকে একটা প্রতিবেদনে দেখলাম যে যতটুকু ক্ষতি হয়েছে হাওড় অঞ্চলে তার কিছুই না, সারা দেশে উত্তরবঙ্গে বিপুল পরিমাণ ধান হয়েছে, বাম্পার ফলন হয়েছে, সুতরাং ওই কথাটি দেখিয়ে যে সব বেড়ে যাবে তাও হওয়ার কথা না। এখন দেখা যাচ্ছে কেউ কেউ যে আমাদের বাজারে চাল কেনার বাজারে খুব বড় বড় শিল্প উদ্যোক্তা, বড় বড় ধনিক শ্রেণী যাদের অন্যান্য শিল্প আছে, তারাও সবাই বেশ কয়েকটি প্রতিষ্ঠান তারা এখন চাল কিনছে, দেদারসে টাকা আছে অনেক ইত্যাদি। তো এই যে নতুন ঝুঁকছে মানে কি, ওখান থেকে পুঁজি আসবে, তার আয় আসবে এবং সেটা বৈধ পন্থায় না, লুকিয়ে রাখবে পরে বাড়বে, এদের কেন বের করতে পারছি না? এদের বের করতে না পেরে দেখা যাচ্ছে ব্যর্থতা একরকম স্বীকার করলেন কালকে দেখলাম খাদ্যমন্ত্রী, এবং তিনি হতাশ ভাবে বললেন যে এই মিলাররা বা এই ব্যবসায়ীরা যদি শেষ পর্যন্ত তারা সততার পথে না আসে তাহলে আমরা বাধ্য হবো আমাদের শুল্ক টুল্ক কমিয়ে দিয়ে ভারত থেকে চালানোর দরজা খুলে দেবো, তখন তারা বুঝবে। অর্থাৎ আত্মসমর্পণ কিন্তু হয়েই গেল, এদের অন্যভাবে শায়েস্তা করতে চাচ্ছেন, এদের উপর হস্তক্ষেপ করা যাচ্ছে না। যাচ্ছে না কেন, এর পেছনে কি শক্তিগুলো কাজ করছে, সাধারণ মানুষ নানাভাবে ভাবে এবং সেই ভাবনাগুলো যদি কিছুটাও ঠিক থাকে তাহলে বুঝতে হবে সরকারি জায়গা থেকে একটা বড় ব্যর্থতা কাজ করছে। এই ব্যর্থতা থাকা পর্যন্ত মানুষের হাহাকার বাড়বে, ডিম ইউক্রেন যুদ্ধের জন্য ডিম বাড়েনি, ডিমের দাম বাড়েনি। আজকে দেখলাম পত্রিকায় এক ক্ষুদ্র হোটেল ব্যবসায়ী, সে হতাশ যে অ্যাঙ্কর ডাল দিয়ে সে পরোটা টরোটা এগুলো খাওয়াতো 5 টাকা করে নিত, এখন বাধ্য হয়ে দাম এত বেড়ে গেছে ওই ডালের বাটি তাকে 10 টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছে, তাতেও তার প্রফিট আসছে না ঠিক মতো। ফলে এগুলো কিন্তু যোগফল করলে একটা সাংঘাতিক খাদ্য অনিরাপত্তার মধ্যে আমরা চলে যাচ্ছি, এবং সেটা যে কোন পরিণতি নিয়ে আসবে এটা যদি এখনো শক্ত হাতে নিয়ন্ত্রণ না করি, সবকিছুর পেছনেই মানুষ মনে করে কেন পারে না, কারণ তার পেছনে রাজনৈতিক শক্তিধর মানুষরা কাজ করছে। এটি সত্য যদি না হয় তাও প্রকাশ হোক, আর যদি সত্য হয় তাকে শক্ত হাতে নিয়ন্ত্রণ করা হোক, মানুষকে তো বাঁচতে হবে। এই জায়গাটি নিশ্চিত করতে আমি অনুরোধ করব সরকার যন্ত্রকে, এটা আর কেউ করে দেবে না, সেই জায়গাটি অপেক্ষা করছি আমরা,
খুব দ্রুততার সাথে যাতে একটা নিষ্পত্তির দিকে নিয়ে আসে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবারে যদি সমকাল পত্রিকার একটি শিরোনামে চলে যায়, এখানে বলা হয়েছে সব ভোট হয় বন্ধ থাকে ছাত্র সংসদ নির্বাচন, এবং আমরা জানি অনেক অপেক্ষার পর কিন্তু ডাকসুর নির্বাচন হয়েছিল, এবং ছাত্রদের এই যে উন্নয়নমুখী কর্মকাণ্ডের জন্য ছাত্র সংসদ নির্বাচন কিন্তু বড় ভূমিকা পালন করে, কিন্তু এটাই আসলে হচ্ছে না। এই যে ছাত্র সংসদ নির্বাচন আসলে বন্ধ হওয়ার কারণ কি আপনার কি মনে হয়? কারণ তো সবার কাছে পরিষ্কার, সেটা হচ্ছে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে অসহায়ত্ব বোধ করি ক্যাম্পাসে, সবাই মনে করেন যারা রাজনীতির সাথে ওইভাবে যুক্ত থাকেন না। কারণ বিশ্ববিদ্যালয়ে আমরা যেন দয়ার মধ্যে টিকে আছি, কারণ এটা দখলদারিত্বের জায়গা। এখানে আমাদের মূল রাজনৈতিক দল থেকে সবাই সেন দৃষ্টিতে তাকিয়ে থাকেন কার দখলে ক্যাম্পাস থাকবে। যখন দখলদারিত্বই প্রধান হয়, তার ফাঁক ফোকরে আমরা চেষ্টা করে লেখাপড়া চালিয়ে যাচ্ছি, গবেষণা চালিয়ে যাচ্ছি, এটা হচ্ছে বাস্তব। শুনতে খারাপ লাগবে, অনেকে কষ্ট পাবেন, কিন্তু এই বাস্তবতা তো পদে পদে আমরা হাতে কলমে লিখিয়ে দিতে পারবো। অমন একটি অবস্থা যখন বিরাজ করে, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি যখন এই অবস্থায় বিরাজ করে, তখন সেখানে কিসের আবার ইলেকশন, কিসের আবার ছাত্র সংসদ তৈরি? ওটা তো দখলদারিত্বের জায়গা। যদি চাপে পড়ে করতে হয়, যেটা কিছু কাল আগে ঢাকা ইউনিভার্সিটিতে করা হয়েছিল, এবং সেটাও আমরা দেখেছি তার পরিণতি কি, সেটার মধ্যে তো সুস্থ ধারা চলে, সুস্থ ধারা না থাকলে সেটা রক্ষাও পায় না। আমি দখলদারিত্ব বজায় রাখবো, সুতরাং তার জন্য আমার কি কি করতে হবে? একটা দখলদারিত্বের জায়গায় একটা বিচ্ছিন্ন দখলকৃত দ্বীপ এখন বিশ্ববিদ্যালয়গুলো, তার মাঝখানে দয়া করে আমাদের মাঝে মাঝে ক্লাস নেওয়ার সুযোগ করে দেওয়া হয়, আমাদের শিক্ষকতা করার সুযোগ দেওয়া হয়, ছাত্রদের থাকার সুযোগ দেওয়া হয়, কিন্তু আদেশ নির্দেশ কর্তৃত্ব সবই তো রাজনৈতিক জায়গাগুলো থেকে তৈরি হচ্ছে। এমন একটি অবস্থায় একটা দেশের শিক্ষা কাঠামো সুস্থ ধারায় চলতে পারে না, চলছেও না। এগুলো যদি আমরা না ভাবি, তাহলে আমাদের ভবিষ্যৎ শুধু উন্নয়ন হচ্ছে এটা ঠিক কথা, কিন্তু তাকে তো সাস্টেইন করতে হবে। এই সাস্টেইন করার জন্য তো শিক্ষার জায়গাটাকে সতর্কতার সাথে এবং কি বলা যায় সুস্থতার সাথে এটাকে রক্ষা করতে হবে। আমরা আশা করব এই সত্যটি আমাদের নিয়ন্ত্রক যারা আছেন তারা বিশ্বাস করবেন এবং প্রতিবিধানের ব্যবস্থা করবেন। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, এবার আজকের পুরো দিনের আবহাওয়া কেমন থাকছে তা জানতে চলে যাচ্ছে আমাদের পরবর্তী আয়োজন আজকের আবহাওয়ায়। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায়, সেই সাথে রাজশাহী বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়ার সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় দেশের পূর্বাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং তা দেশের অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশের রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দর্শক, এবারে জানাবো বিভাগীয় শহরগুলোর সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পুরো দিনে কত থাকতে পারে। শুরুতেই চলে যাচ্ছি ঢাকা বিভাগে, সেখানে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন থাকতে পারে 27.4 ডিগ্রি সেলসিয়াস। এরপর আছে চট্টগ্রাম বিভাগ, সেখানে সর্বোচ্চ তাপমাত্রা 30.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 25.7 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী বিভাগে 39.7 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে পুরো দিনে এবং সর্বনিম্ন থাকতে পারে 27.7 ডিগ্রি সেলসিয়াস। বরিশাল বিভাগে 32.8 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা এবং 26.5 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। খুলনা বিভাগে 35.7 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন থাকতে পারে 27 ডিগ্রি সেলসিয়াস। সিলেট বিভাগে 32.8 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন থাকতে পারে 25.7 ডিগ্রি সেলসিয়াস। রংপুর বিভাগে 34.6 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন থাকতে পারে 27.2 ডিগ্রি সেলসিয়াস। সবশেষ ময়মনসিংহ বিভাগে পুরো দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন থাকতে পারে 26.5 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, এবারে জানাবো ঢাকা বিভাগে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়। আজকে সূর্যোদয় হয়েছে ভোর 5:11 মিনিটে এবং আজকে সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:42 মিনিটে।